thermal unit consists of capillary tube with a bulb, and in the bulb is filled with the mercury. The long part of the mercury is called the stem and markings from. Good morning everyone. তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আর আজকে সকালবেলায় উঠেই ছেলেকে পড়াতে বসেছি। দেখো আমি এখনো একটু কিছু দূরে ওখানে বসেছে, আর আমি জাস্ট এসে এখানে পাশে বসেছি, যাতে ভালো করে পড়ে। চোখগুলো ঘুমে জ্বালা করছে, ঘুমটা ঠিক মতো হয়নি, একটু তাড়াতাড়ি উঠেছি আর অনেক রাত করে শুয়েছি। দেখো এখন এই লাইট জ্বালিয়ে পড়াচ্ছি, আর চলো পরে কথা বলছি। সকালে চাটা খেয়ে টিফিন খাওয়া হয়নি, টিফিনটা করব, টিফিনের জোগাড় করে। আর এই চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটাকে আগে ছাড়িয়ে রাখি, তারপরে টিফিনটা বানাবো। আর ওদিকে মাংস আছে, এটা রবিবারের ব্লগটা দেখাচ্ছি, আমি সোমবার এটা পোস্ট করব। তো যাই হোক, এখানে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। আর দেখো এখানে আঁশগুলো না একটা প্যাকেটে রেখে ময়লার গাড়িতে ফেলে দেবো, নাহলে প্রচণ্ড গন্ধ হয়। আর এখানে একটু এই খোসাগুলো যে প্যাকেটটা ফেলবো, ওখানে আমি একটু নুন ছড়িয়ে দেবো, তাহলে না পিঁপড়েটা আসে না। এটা তোমরা করে দেখতে পারো, চিংড়ি মাছের খোসা একটুখানি রেখে দিলে দেখবে পিঁপড়ে ভর্তি হয়ে যায়, যদি একটু নুন ছড়িয়ে রাখো তাহলে পিঁপড়েটা আসবে না। আচ্ছা যাই হোক, দেখো ব্রেকফাস্টে আজকে গোলা রুটি আর সস নিয়ে নিয়েছি, এটা অনেক দিন পরে তৈরি করলাম, কে কে খাও তোমরা বলো। সকালবেলায় এক ছাড় জামা কাপড় শুকাতে দিয়ে এলাম, কালকের আজ শুকনো ছিল, ঝমঝম করে বৃষ্টি নামলো, ব্যাস সব ভিজে গেল। গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে সেগুলোকে নিয়ে এসে আবার সেই ঘরে মেলে দিলাম। আজকে এক গামলা আর কি কাঁচা ভেজানো হয়েছে, আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, বললো তাহলে আজকে কেচে দিচ্ছি, তুমি একটু ভিজিয়ে দাও। আমিও যা গামছা ছিল, চাদর ছিল, সমস্ত কিছু ভিজিয়ে দিলাম। ব্যাস এখন দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে, কোথায় মিলবো কোথায় শুকাবো জানি না। সকাল থেকে উঠেছি আজকে ভোরবেলায়, কেন উঠেছি পরে বলছি। উঠেছি ভোরবেলায়, উঠার পর থেকে এখনও 12:30 বাজতে যায়, কোনো কাজ হয়নি। কেন হয়নি হলো, 9:30 সময় মোটামুটি আমার মাছ কাটা হয়ে গেছে, মাংস টাংস কাটা হয়ে গেছে। তো তারপরে ছেলের হঠাৎ করে এসে দেখছি ছেলের গায়ে অ্যালার্জি বেরিয়েছে, দেখছি মুখ টুক পুরো ফুলে গেছে। আবার ওকে নিয়ে দৌড়াদৌড়ি করলাম, বিয়ে করলাম, সুথল টুথল দিয়ে অ্যালার্জির ওষুধ ছিল সেটা খাওয়ালাম, ওকে মনে হয় আবার কাল পরশুর মধ্যে একবার ডক্টর দেখাতে হবে। তাহলে চলো রান্না করে আসি, তারপর কথা বলছি। এত রান্না করতে এত দেরি হলো যে কথা বলারও আজকে সময় নেই। যাই হোক, কথা বলারও আজকে সময় নেই। উঠলাম ভোরবেলা, মানে 6:00 আগে উঠেছি, রবিবার সাধারণত একটু দেরি করেই উঠি। মাংস বসিয়েছি, চিংড়ি মাছ ভাপা করবো সর্ষে পোস্ত দিয়ে, আর ইয়ে করবো কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুল আজকে গোটা গোটাই বড়া করবো, ভাজা খাওয়ার সময় বড়াটা করবো, আর হচ্ছে উচ্ছে আলু ভাতে দেবো, ব্যাস এই হচ্ছে কথা। বললাম না আজকে অনেক কাঁচা ভিজিয়েছিলাম, বসে কোথায় মিলবো কোথায় শুকাবো মানে বুঝতে পারছি না। আর যেটা বলার উদ্দেশ্য, আজকে সকালবেলায় উঠে ছেলের এক্সাম এসছে বললাম, তো এখন তো যেহেতু ছুটি আছে তো সেহেতু ভোরবেলা করে ওঠার দরকার ছিল না। আগে যখন মানে
ক্লাস ফোর পর্যন্ত মোটামুটি ওর তো মর্নিং স্কুল ছিল, তখনও উঠে মানে পড়তে পারতো না। তো এবছর কী হয়েছে, এবছর অনেকগুলো সাবজেক্টও বেড়ে গেছে ওদের, ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সটা আর কি তিনটে ভাগ হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, প্লাস ম্যাথসের মধ্যে অ্যালজেব্রা পার্টটা ঢুকেছে, এরকম অনেকগুলোই সাবজেক্টই বেড়ে গেছে। এবার তার ফলে এবার আমি যেহেতু এক মাস ওকে দেখাতে পারিনি, অনেকটাই পিছিয়ে আছে। তো নেক্সট মান্থের 2 তারিখ থেকে এক্সাম ওদের ফার্স্ট টার্ম, আর এখন ক্লাস টেস্টগুলো চলছে। তো তাই জন্য এখন থেকে যদি ওকে রেডি না করি তাহলে ও হয়তো এক্সামে কিছুই পারবে না। তো তাই জন্য ওকে বললাম তুই ভোরবেলায় উঠে, আমি তো বেলায় রান্না টান্না করি, আমার কাজ থাকে হয় না, তুই ভোরবেলায় উঠবি, ভোরবেলায় উঠে পড়তে বসবি। আর তখন ও উঠেছে, ডেকে দিয়েছি, ওর ফোনটা দিয়ে অ্যালার্ম দেওয়া ছিল, তো ওঠা হয়েছে, উঠেছে, উঠে এবার ওই ঘরে বসেছে। আমি বুঝতে পারছি যে আমি খানিকক্ষণ শুয়েছিলাম, তারপর আমি বুঝতে পারছি যে ও একা একা পড়বে না, তারপরে আমি বা পড়তে ইচ্ছা করবে না আর কি। আমি উঠি, উঠে ব্রাশ মুখও করি, মানে ব্রাশ ট্রাশও করিনি, মুখটুকু ধুইনি, গিয়ে ওর পাশে গিয়ে বেশ খানিকক্ষণ বসলাম, তারপরে দেখলাম যে আমি থাকতেও একটু জোরে জোরে পড়ছে। ভোরের পড়াটা না, এইটাই আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা, আমি যখন ছোটো ছিলাম আমি কোনো দিন রাত জেগে পড়াশোনা করিনি, কেন পারতাম না, রাত হলেই, এখনও যেই যে রাত্রে শুয়ে একটু ফোন টোন ঘাঁটি তো হাত থেকে হয়তো ফোনটা পড়েই গেল ঘুমের ঘরে, তো রাত জেগে আমি পড়াশোনা করতে পারি না, পারতাম না। আমি আমার বাবাও বলতো যে ভোরের পড়াটা সব থেকে ইম্পর্টেন্ট, তুমি যদি ভোরবেলায় উঠে জোরে জোরে পড়ো, যে পড়াটা জোরে জোরে মানে চিৎকার করে না, তোমার কানে তোমার পড়াটা যাবে, বাইরের কোনো আওয়াজ যাবে না, সেই পড়াটার অনেক মানে তুমি ভুলবে না কোনো দিন। তো সেই ছেলেকে পড়াতে পড়াতে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল, ও পড়ছিল, আমি বসেছিলাম, ও টেবিলে বসেছিল, মানে চেয়ারে বসেছিল, আর আমি ওই ছোটো খাটটায় বসেছিলাম। বসে বসে আমি ভাবছিলাম যে আমিও যখন উঠে পড়তাম, আমার মাও তখন উঠে যেতেন, আমার মা কাজ মানে ঘরের কাজকর্ম করতেন, আর বাবা পড়াতো, মানে জেগে থাকতো আর কি। তো সেই দিনগুলো আবার ফিরে আসছে। ছোটোবেলা পর্যন্ত অতটা অসুবিধা হয় না, 5-এর পর থেকে একটু বাচ্চাকে প্রেশার তো দিতেই হয়, তো সেই অবস্থা। আর এখন যা পড়াশোনার অবস্থা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কবে যে খুলবে তার কোনো ঠিক নেই, বাড়িতে যদি একটু কেয়ার না নেওয়া হয় তাহলে কী করে ওরা শিখবে। আর এই হচ্ছে কথা, চিংড়ি মাছটা বসাবো, পুরো রেসিপি মানে বলে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। পুরো আমার তো এখন স্ট্যান্ড নেই, মানে ট্রাইপড নেই, আমি স্ট্যান্ডটা দিয়ে আমি কাজটা করতে পারবো না, আমি খুব শিগগিরই কিনবো, 2-1 দিনের মধ্যেই ট্রাইপডটা কিনবো। তা যাই হোক, চলো চিংড়ি মাছটা একটু দেখাবো তোমাদেরকে। আর একইবার মানে একটাই কথা বলার, যদি আমাকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থাকো। থ্যাংক ইউ। এখানে আমি মিক্সিং বাটিতে সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর 2 কাঁচা লঙ্কা আর 1 নুন দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নেব। ফার্স্টে শুকনো গুঁড়ো করে নিয়েছি, তারপরে মানে একটু জল দিয়ে আর কি বেটে নেব। তারপরে এখানে মাছটা দিলাম, একটা টিফিন বক্সে মাছ দিয়ে ওই বাটা মশলাটা দেব, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে, আর ইয়ে করব কী বলে ওটাকে, একটু হলুদ দেব, আর সামান্য একটু ওই মিক্সিটা ধোয়া জল দেব, আর নুন দেব, নুন টুন দিয়ে ভালো করে, আর কাঁচা লঙ্কা দেব, মানে সারা টেস্ট 2 তো আমি বেটে দিয়েছি, আর এছাড়াও আমি 4-5 দিয়ে দেবো মেখে খাওয়ার জন্য আর কি। আর ইয়ে দেবো, সর্ষের তেল দেবো, আর যে দেখো পেঁয়াজটা আমি কেটে রেখেছি সেই একটু বড় বড় করে আর কি, সেই যেমন রাইসে মানে চিলি চিকেনে যেমন পেঁয়াজ কাটে সেরকমভাবে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে রেখেছি, সেইটা একটু দিয়ে দেবো। এটা আমার বর খেতে খুব ভালোবাসে, বড় বড় করে পেঁয়াজ দিয়ে ভাপা টাপা রান্না করলে, তো একটুখানি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়েই দেবো, দেওয়ার পরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে আর ইয়ে করবো
কি বলে টিফিন বক্সটাকে আটকে দেব। দেখো কড়াইতে আমি গরম জল আগেই ফুটতে দিয়েছি, সেখানে টিফিন বক্সটাকে বসিয়ে আর ঢাকা দিয়ে দেব বেশ খানিকক্ষণ, মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দেব। দেওয়ার পরে তারপর নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি।